আজি মোগল সাম্রাজ্যর ইতিহাসের বিষয়ে আলোচনা করিম। যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই, গতিকে মেইন মেইন পয়েন্ট কেটার নোটস বনাই দিম আর মাঝে মাঝে কোশ্চেন আনসার দি থাকিম। তো ইয়ার আগত দিল্লির সুলতানি যুগের একটা ভিডিও দিছিল, তাত আমি কি পাইছিল যে 1526 খ্রিস্টাব্দত পানিপথর প্রথম যুদ্ধত বাবরে লোডি সুলতান ইব্রাহিম লোডিক পরাজিত আর নিহত করে ভারতত মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো আমি যি সকল মোগল সম্রাটের বিষয়ে আলোচনা করিম, সকলে এবার ক্রম অনুসারে নাম কেটা চাই লোক। সক ইয়াতে মোগল সম্রাট আর ইহতর শাসনকালের বিষয়ে উল্লেখ আছে। তো সম্রাট কেজন হল বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব। তো এই নাম কেটা ক্রম অনুসারে মনত রাখার একটা ট্রিক আছে। তো ট্রিকটো হল বাবার হল আকৌ জ্বর ছাড়িল ঔষধত। তো বা মানে বাবর, হতে হুমায়ুন, আতে আকবর, যতে জাহাঙ্গীর, সতে শাহজাহান আর ঔষধ মানে ঔতে হল ঔরঙ্গজেব। তো প্রথমে আমি আলোচনা করিম মোগল সম্রাট বাবরের বিষয়ে। তো আপনাদের নোট করে লোক নাইবা স্ক্রিনশট মারি লব পারে। তো বাবরের জন্ম 1483 সনত ফারগানা বর্তমান আফগানিস্তানত হয়েছিল। বাবরের সম্পূর্ণ নাম জহরউদ্দিন মোহাম্মদ বাবর। পিতৃর মৃত্যুর পিছত মাত্র 12 বছর বয়সতে তেও ফারগানা রাজ্যর সিংহাসনত বহে। বাবরে 1526 সনত পানিপথর প্রথম যুদ্ধত ইব্রাহিম লোদিক পরাস্ত করে। সব ইয়ারপরা প্রশ্ন আহিব পারে যে পানিপথর প্রথম যুদ্ধ কেতিয়া হয়েছিল, তারপিছত পানিপথর প্রথম যুদ্ধ কার কার মাজত হয়েছিল। তো এই পয়েন্টবর ভালক মনত রাখব। তারপর সক এই যে পানিপথর প্রথম যুদ্ধ হয়েছিল, এয়াই আছিল ভারতের ইতিহাসত বারুদ আর কামানর প্রথম যুদ্ধ। তার মানে এই যুদ্ধত বাবরে ভারতত কি করেছে, প্রথম বারুদ ব্যবহার করেছিল। বাবরে 1527 খ্রিস্টাব্দত খানুয়ার যুদ্ধত মেয়ারর রজা সংগ্রাম সিংহক পরাস্ত করে সমগ্র মেয়ার দখল করে। খানুয়ার যুদ্ধর পিছত বাবরে গাজী উপাধি গ্রহণ করেছিল। তো ইয়ারপরা প্রশ্ন আহে যে খানুয়ার যুদ্ধ কিমান সনত হয়েছিল। তো আনসার হব 1527 খ্রিস্টাব্দত। তারপর খানুয়ার যুদ্ধ কার কার মাজত হয়েছিল, তো বাবর আর সংগ্রাম সিংহর মাজত। 1528 খ্রিস্টাব্দত চান্দেরি যুদ্ধত বাবরে মেদিনী রায়ক পরাস্ত করে চান্দেরি দুর্গ দখল করেছিল। 1529 খ্রিস্টাব্দত ঘগরার যুদ্ধত মোহাম্মদ লোদিক পরাস্ত করে, আর এয়াই আছিল বাবরের দ্বারা সংগঠিত অন্তিমখন যুদ্ধ। বাবরে তুর্কি ভাষাত তুজুকি বাবরি নামেরে আত্মজীবনী লিখিছিল। তো ইয়ারপরাও প্রশ্ন আহে যে বাবরের আত্মজীবনীখনের নাম কি, তো আনসার হব তুজুকি বাবরি। তারপর আহে যে তুজুকি বাবরি কি ভাষাত লিখা, তো আনসার হব তুর্কি ভাষাত। বাবরে দুটা মসজিদ স্থাপন করেছিল, পানিপথত কাবুলিবাগ মসজিদ আর রোহিলখণ্ডর সম্বলে মসজিদ। 1530 খ্রিস্টাব্দত লাহোরত বাবরের মৃত্যু হয়, কাবুলত তেওঁক সমাধিস্থ করা হয়। নেক্সট সম্রাট হুমায়ুন। বাবরের মৃত্যুর পিছত 1530 খ্রিস্টাব্দত তেওঁর জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন মোগল সিংহাসনত বহে। 1539 খ্রিস্টাব্দত চৌসার যুদ্ধত শেরশাহর হাতত সম্রাট হুমায়ুন পরাস্ত হয়। 1540 খ্রিস্টাব্দত কনৌজর যুদ্ধত সম্রাট হুমায়ুনক সম্পূর্ণরূপে পরাস্ত করে শেরশাহে আগ্রা আর দিল্লি দখল করে দিল্লির সুলতান হয়। তেতিয়া মোগল সাম্রাজ্যর সাময়িক বিলুপ্তি ঘটে। 1540 খ্রিস্টাব্দর পরা 1545 খ্রিস্টাব্দলৈ এই 5 বছর শেরশাহ সম্পূর্ণ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। এই 5 বছরের শাসনকালত শেরশাহে বিশেষক পুলিশ সেবা প্রবর্তন, কর বিষয়া নিয়োগ, ভূমির পট্টা প্রদান, রূপর মুদ্রা রূপির প্রচলন, ডাক ব্যবস্থাত ঘোড়ার প্রয়োগ আদি করেছিল। 1555 খ্রিস্টাব্দত হুমায়ুনে তেওঁর বিষয়া বৈরাম খানের সহায়ত ভারত আক্রমণ করে ওদিল শাহ চুরিক পরাস্ত করে আর পুনের দিল্লির সিংহাসনত বহে। 1555 খ্রিস্টাব্দত হুমায়ুনে নিজের পুথিভঁরালর ভবনের সিঁড়িরপরা পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।
তাৰ পিছত এটা ইম্পৰ্টেণ্ট লাইন যে হুমায়ুনৰ ভগ্নী গুলবদন বেগমে হুমায়ুনৰ জীৱনী হুমায়ুন নামা লিখিছিল। তো প্ৰশ্ন আহে হুমায়ুন নামা কোনে লিখিছিল, আৰু আৰু এটা প্ৰশ্ন আহে যে হুমায়ুনৰ জীৱনীটোৰ নাম কি। আলোচনা কৰিম সম্ৰাট আকবৰৰ বিষয়ে। 1556 চনত পিতৃ হুমায়ুনৰ মৃত্যুৰ পিছত হুমায়ুনৰ জ্যেষ্ঠ পুত্ৰ দিন মহম্মদ আকবৰ মাত্ৰ 13 বছৰ 4 মাহ বয়সত দিল্লীৰ সিংহাসন আৰোহণ কৰে। বৈৰাম খা আছিল সম্ৰাট আকবৰৰ অভিভাৱক। 1556 খ্ৰীষ্টাব্দত বৈৰাম খাৰ সহায়ত পানীপথৰ দ্বিতীয় যুদ্ধত হিমুক পৰাস্ত কৰে। তো চাওক, আগত আমি পাইছিলোঁ 1526 খ্ৰীষ্টাব্দত পানীপথৰ প্ৰথম যুদ্ধ, এইবাৰ পানীপথৰ দ্বিতীয় যুদ্ধ 1556 খ্ৰীষ্টাব্দত। তো কাৰ কাৰ মাজত হৈছিল? আকবৰ আৰু হিমুৰ মাজত। 1564 খ্ৰীষ্টাব্দত সম্ৰাট আকবৰে তীৰ্থকৰ আৰু জিজিয়াকৰ বিলুপ্ত কৰে। 1576 খ্ৰীষ্টাব্দত আকবৰ আৰু মেৱাৰৰ ৰাণা প্ৰতাপৰ মাজত হলদিঘাটৰ যুদ্ধ হয়। এই যুদ্ধত ৰাণা প্ৰতাপ পৰাজিত হয়, জয় কৰিছিল। আকবৰে ফতেহপুৰ চিক্ৰীত বুলন দৰৱাজা নিৰ্মাণ কৰিছিল। 1582 খ্ৰীষ্টাব্দত আকবৰে দিন ই ইলাহী নামৰ ধৰ্ম প্ৰৱৰ্তন কৰিছিল। আকবৰে ফতেহপুৰ চিক্ৰীত ইবাদতখানা মানে প্ৰাৰ্থনা গৃহ নিৰ্মাণ কৰিছিল। সম্ৰাট আকবৰ মনচবদাৰ প্ৰথা প্ৰচলন কৰিছিল। আকবৰে তেওঁৰ ৱাজিৰ টোডৰমূলৰ হতুৱাই সকলো আবাদী মাটি জৰীপ কৰোৱাইছিল। আকবৰে উৎপাদিত শস্য নাইবা নগদ ধন হিচাপে কৰ সংগ্ৰহ কৰিছিল। তো আমি সকলোৱে জানো যে আকবৰৰ ৰাজসভাত 9 জন পণ্ডিত আছিল, তাক একেলগে নৱৰত্ন বুলি কোৱা হৈছিল। তো চাওক, এই আকবৰৰ সভাৰ এই নৱৰত্ন। তো এইখিনি স্ক্ৰীনশ্বট কৰি লওক, কোনে কি আছিল ইয়াতে লিখা আছে। সম্ৰাট আকবৰৰ স্থাপত্য, যে আকবৰে হুমায়ুনৰ সমাধি ফতেহপুৰ চিক্ৰী, জামে মছজিদ, বুলন দৰৱাজা, পঞ্চমহল আদি নিৰ্মাণ কৰিছিল। 1605 চনৰ 27 অক্টোবৰত মাহয়ৰ ফলত আকবৰৰ মৃত্যু হয়। আগ্ৰাৰ চিকান্দ্ৰাত তেওঁৰ মৃতদেহ সমাধিস্থ কৰা হয়। ইয়াৰ পিছত সম্ৰাট জাহাংগীৰ 1605 খ্ৰীষ্টাব্দৰ পৰা 1627 খ্ৰীষ্টাব্দলৈ। সম্ৰাট আকবৰৰ মৃত্যুৰ পিছত তেওঁৰ জ্যেষ্ঠ পুত্ৰ যুৱৰাজ ছেলিম জাহাংগীৰ নাম লৈ সিংহাসনত বহে। 1611 চনত সম্ৰাট জাহাংগীৰে মেহৰুন নিচাক বিয়া কৰায় আৰু নুৰজাহান উপাধি প্ৰদান কৰে। জাহাংগীৰে পঞ্চম শিখগুৰু অৰ্জুন দেৱক হত্যা কৰিছিল। 1608 খ্ৰীষ্টাব্দত ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীৰ প্ৰতিনিধি কেপ্টেইন হকিন্ছ সম্ৰাট জাহাংগীৰৰ ৰাজসভাত আহিছিল। 1615 খ্ৰীষ্টাব্দত ইংলেণ্ডৰ ৰজা প্ৰথম জেমছৰ দূত হিচাপে ছাৰ টমাছ ৰ' জাহাংগীৰৰ ৰাজসভাত আহিছিল। জাহাংগীৰে ফৰাচী ভাষাত তেওঁৰ আত্মজীৱনী তুজুকি জাহাংগীৰী লিখিছিল। জাহাংগীৰে কাশ্মীৰৰ হালিমাৰ বাগ, আকবৰ সমাধি, ইতিমাদ উদ দৌলাৰ সমাধি নিৰ্মাণ কৰিছিল। নেক্সট আহিছোঁ সম্ৰাট শ্বাহজাহান। সম্ৰাট জাহাংগীৰৰ তৃতীয় পুত্ৰ শ্বাহজাহান মোগল সাম্ৰাজ্যৰ পঞ্চম সম্ৰাট হিচাপে দিল্লীৰ সিংহাসনত বহে। শ্বাহজাহানৰ ৰাজত্বকালক মোগল সাম্ৰাজ্যৰ স্বৰ্ণযুগ বুলি কোৱা হয়। শ্বাহজাহানে তেওঁৰ ঘৈণীয়েক মমতাজৰ স্মৃতিত আগ্ৰাৰ তাজমহল নিৰ্মাণ কৰিছিল। তেওঁৰ আন আন স্থাপত্য নিদৰ্শনসমূহ হ'ল জুমা মছজিদ, মতি মছজিদ, দেৱানী আম, ময়ূৰ সিংহাসন আদি। তো এইটো প্ৰশ্ন আহে যে ময়ূৰ সিংহাসন কোনে নিৰ্মাণ কৰিছিল? তো ইয়াৰ আনচাৰ হ'ব সম্ৰাট শ্বাহজাহানে। ইয়াৰ পিছত সম্ৰাট ঔৰংজেব। তো সম্ৰাট শ্বাহজাহানৰ 4জন পুত্ৰৰ ভিতৰত ঔৰংজেব আছিল দাক্ষিণাত্যৰ শাসনকৰ্তা। 1658 চনত ঔৰংজেব আৰু দাৰাৰ মাজত হামুগড়ৰ যুদ্ধ হয় আৰু এই যুদ্ধত দ্বাৰা পৰাজিত হয়। 1659 চনত দেৱাই যুদ্ধ দ্বাৰা পৰাজিত হয় আৰু নিহত হয়। ঔৰংজেবে আলমগীৰ উপাধি গ্ৰহণ কৰিছিল। নৱম শিখ গুৰু টেগ বাহাদুৰক ঔৰংজেবে হত্যা কৰিছিল।
ঔরঙ্গজেবক জিন্দা পীর বলে অভিহিত করা হয়। 1707 চনত আহমেদনগরত ঔরঙ্গজেবর মৃত্যু হয়। দ্বিতীয় বাহাদুর শাহ আছিল হেক মোগল সম্রাট। তো এতিয়ালৈকে যিসকলে মোর চ্যানেল আসাম জব প্রিপারেশন সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।